শেষ স্যার। আমিও শেষ স্যার, আমার অঙ্ক শেষ। ও, এত জলদি হয়ে গেল? একদম রাইট অ্যান্সার দিয়েছো, তুমি দারুণ মেধাবী, একবার দেখলেই সব পারো, এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে। মন চায় সারাদিন পড়ায়, পাচ্ছি কই। থ্যাংক ইউ স্যার। আর কি পড়বো আজকে স্যার? না ঠিক আছে, তুমি তাহলে রাতের হোমওয়ার্কটা করে রাখবে, আমি কালকে বসবো। জি স্যার। ঠিক আছে। জি স্যার, এটা আপনার। ভুলে যাই। তাহলে যাই। ওয়ালাইকুম সালাম জসিম, বসো বসো। না বসো, কেমন আছো জসিম? জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি, আপনি ভালো আছেন? তোমার ছাত্রীকে কেমন দেখলে? সুন্দর। আমি রূপের কথা জিজ্ঞেস করছি না, লেখাপড়ার কি অবস্থা দেখলে? ও আন্টি, সে তো খুবই মেধাবী একজন ছাত্রী, এবং আমি শতভাগ বিশ্বাস করি যদি আমি তাকে ঠিকঠাক করে পড়াই তাহলে নেক্সট এক্সামে সে খুবই অসাধারণ একটি রেজাল্ট করবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা জসিম, তোমার কাল থেকে ওকে পড়াবার প্রয়োজন নেই, কেমন? তুমি অন্য টিউশনই দেখো। কেন আন্টি? রিয়ার বাবা চাচ্ছেন না তুমি আমার মেয়েকে পড়াও। তোমার এই মাসের বেতন আর আগামী মাসের বেতনটা সহকারে পাবে, সেটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, কেমন? আন্টি, আঙ্কেলকে আপনি বলবেন যে আমার সন্ধ্যার নাস্তাটুকু লাগবে না, আমি এমনিতেই পড়াতে চাই। সন্ধ্যার নাস্তা লাগবে না, সন্ধ্যের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, কোনো কিছু দিতেই আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তিটা আসলে অন্য জায়গায়, ঠিক আছে? সেটা রিয়ার বাবাই ভালো জানেন। তুমি ভালো থেকো বাবা, এসো কেমন, আর স্যালারিটা পেয়ে যাবে কালকেই। জি ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতো পড়াশোনা করো। ঠিক আছে বাবা, সাবধানে যাও, যাও। এটা কি করলাম মা? জসিমের চাহনি মোটেই সেফ না। আমি সিসি ক্যামেরায় দেখছিলাম যে ও তোকে টেকনিক্যালি লিখতে দিয়ে ড্যাব ড্যাব করে তোর দিকে তাকিয়ে আছে। মা গো, কি লোলোভ দৃষ্টি! সে মোটেই নিরাপদ না আমাদের জন্য।